বন্ধুরা, আপনি যদি শুনে থাকেন যে একটা কলা $1 মিলিয়ন দামে বিক্রি হতে চলেছে, আপনি নিশ্চয়ই ভাববেন এটা কোনো কৌতুক নয় তো? না, এটা কোনো মজার কথা নয়। ইতালিয়ান শিল্পী মারিজিও ক্যাটালান তার কমেডিয়ান নামের এই কনসেপচুয়াল আর্ট পিসটি আবারও আলোচনায় এনেছেন, যেখানে একটা সাধারণ কলা দেওয়ালে আঠা দিয়ে আটকানো থাকে। আর এটা কিনতে হলে দামটা কত জানেন? $1 মিলিয়ন থেকে $1.5 মিলিয়ন। ইতালির মারিজিও ক্যাটালান মূলত এমন একজন শিল্পী যিনি তার অদ্ভুত আর্ট স্টাইলের জন্য বিখ্যাত। 2019 সালে প্রথমে এই কলা আঠা দিয়ে দেওয়ালে আটকে দিয়েছিলেন ক্যাটালান, আর সেটাই পরিণত হয়েছিল কমেডিয়ান নামে এই আর্ট পিসে। অনেকে এটাকে মজার কিছু বলে উড়িয়ে দিলেও ক্যাটালানের উদ্দেশ্য ছিল অন্য কিছু বোঝানো। সোথেবিসের আমেরিকান আধুনিক আর্ট বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটালান এখানে এমন একটা জিনিসকে তুলে ধরছেন যা আমাদের কাছে খুব সাধারণ, কিন্তু তিনি এটাকে অসাধারণ কিছুতে পরিণত করেছেন। The work is presented on the wall as any other artwork and is intended to be replaced as the banana ages. কলা এখানে প্রতীকী। সাধারণত কলা আমরা প্রতিদিনই খাই, এটা খুবই সাধারণ জিনিস, কিন্তু ক্যাটালান এটাকে দেয়ালে লাগিয়ে দেখাচ্ছেন যে দৈনন্দিন জীবনের এই সামান্য জিনিসটিও আর্টের ভাষায় অন্য মাত্রা পেতে পারে। শুনলে অবাক হবেন যে এবার সোথেবিসে আবারও কমেডিয়ান নিলামে উঠছে 20 নভেম্বর, আর এই আর্টওয়ার্কের মূল্য ধরা হয়েছে $1 মিলিয়ন থেকে $1.5 মিলিয়ন পর্যন্ত। Centuries of artists who dealt with similar ideas pushed similar notions forward and really upended the definition of what art could be. কিন্তু আপনারা কি মনে করেন, একটা সাধারণ কলা কি এত মূল্যবান হতে পারে? এটা কি শুধু শিল্পের স্বাধীনতা নাকি আধুনিক আর্টের মজা নেওয়ার একটা উপায়? ক্যাটালানের এই কমেডিয়ান কি স্রেফ অর্থহীন একটি কৌতুক নাকি শিল্পের গভীর তাৎপর্য রয়েছে? কমেন্টে জানান আপনি কি মনে করেন। আর্টের দাম কি শুধুই আর্টিস্টের নাম আর শৈলীর কারণে, নাকি এর মধ্যে কিছু গভীর অর্থ রয়েছে? সময় অসময় ফুটময়।